नमस्ते देवे सरस्वतीदेवे गौरवाणीपचारिणे निर्विशेषशून्नवादि पश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतुरुभ्यश्च कृपासिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्रियद्वैतगदाधरशिवा सदी गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমরা যে চৈতন্য চরিতামিত আদি লীলা প্রথম পরিচ্ছেদ গতকাল চৌত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত শ্রবণ করেছি তাজ আমরা পঁয়ত্রিশ নম্বর শ্লোক তো আমরা এখন পঁয়ত্রিশ নম্বর শ্লোক শ্রবণ করব তো আজ উপস্থিত সব ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি বৈশাখ মাসে পবিত্র মাসে পঁয়ত্রিশ নম্বর শ্লোক গুরু আর যত শিক্ষা গুরুগণ তাহার চরণ আগে করি এ বন্দম মন্ত্রগুরু ও সমস্ত শিক্ষাগুরুর শ্রী পাদপদ্মে আমি সর্বপ্রথমে আমার সশ্ধ প্রণতি নিবেদন করি শ্রীপ্রভাদ এই শ্লোকের তাৎপর্য বর্ণনা করেছেন গোস্বামী ভক্তি সন্দর্ভে দুইশো দুই উল্লেখ করেছেন যে শুদ্ধ ভগবত ভক্তি যাজন করাই হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের একমাত্র উদ্দেশ্য এবং ভক্ত সঙ্গে তা সাধন করতে হয় কৃষ্ণ ভক্তদের সঙ্গ করার ফলে কৃষ্ণ ভক্তির বিকাশ হয় এবং তার ফলে ভগবানের প্রেমময়ী সেবার প্রতি অনুরাগের উদয় হয় ভগবৎ ভক্তির প্রতি ধীরে ধীরে অনুরাগ বিকাশের মাধ্যমে ভগবানের প্রতি অগ্রসর হওয়ার এটাই হচ্ছে পন্থা কেউ যদি ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভ করতে অভিলাষী হয় তাহলে তাকে অবশ্যই কৃষ্ণ ভক্তদের সঙ্গ করতে হবে কারণ এই প্রকার সঙ্গের প্রভাবের ফলেই কেবল শুদ্ধ হওয়া যায় বদ্ধজীব অপ্রাকৃত ভগবত প্রেমের স্বাদ আস্বাদন করতে পারে এবং তার ফলে স্বরূপগত স্বাভাবিক বৃত্তি অনুসারে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনর্বিকাশ সাধিত হয় কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের মাধ্যমে যখন কারু চিত্তে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের বিকাশ হয় তখন সে পরমতত্ত্বকে জানতে পারে কিন্তু কেউ যদি যুক্তিতর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করে তাহলে সে কোনোদিনই ভগবানকে জানতে পারে না এবং শুদ্ধ ভগবৎ ভক্তির স্বাদ আস্বাদন করতে পারবে না ভগবানকে জানার রহস্য হচ্ছে যে ভক্তকে ভগবত তত্ত্ববেতা শুদ্ধ ভক ভগবত ভক্তদের কাছে শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের কথা শুনতে হবে এবং পূর্বতন আচার্যদের প্রদর্শন প্রদর্শিত পন্থায় ভগবানের সেবা করতে হবে ভগবানের নাম রূপ গুণ আদির প্রতি আসক্ত ভগবৎ ভক্ত ভগবানের উদ্দেশ্যে তাঁর বিশেষ সেবা সম্পাদন করেন যুক্তিতর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টায় তিনি তার সময়ের অপচয় করেন না সদ্গুরু জানেন কিভাবে তার শিষ্যের কর্মক্ষমতাকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয় এবং এভাবেই শিষ্যের বিশেষ প্রবণতা অনুসারে তিনি তাকে ভগবানের বিশেষ সেবায় নিযুক্ত করেন ভক্তকে কেবল একজন গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হয় কারণ শাস্ত্রে একাধিক দীক্ষাগুরু গ্রহণ করতে সর্বদা নিষেধ করা হয়েছে তবে শিক্ষাগুরু বহু হতে পারেন সাধারণত যে গুরুদের শিষ্যকে পারমার্থী বিজ্ঞান সম্বন্ধে নিরন্তর উপদেশ প্রদান করে থাকেন তিনি পরবর্তীকালে তার দীক্ষাগুরু হন আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা যদি সদগুরু শরণাগত হয়ে তার কাছে দীক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার সব রকম প্রচেষ্টাই ব্যর্থ হবে যথাযথভাবে সদগুরুর কাছে দীক্ষিত না হয়ে কেউ নিজেকে মহান ভক্ত বলে জাহির করার চেষ্টা করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে পারমার্থিক উপলব্ধির পথে তাকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে তার ফলে তার ভবযন্ত্রণা প্রশমিত না হয়ে ক্রমাগত বর্ধিত হতে থাকবে এই ধরনের অসহায় মানুষদের হালবিহীন নৌকার সঙ্গে তুলনা করা চলে কেননা সেই নৌকা কখনোই তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি পরমেশ্বর ভগবানের লাভ করতে অভিলাষী হয় তাহলে তাকে অবশ্যই সদগুরু শরণাগত হতে হবে সদ্গুরু সেবা না করে কখনোই পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না সরাসরিভাবে সদগুরুর সেবা করার সুযোগ পাওয়া না গেলে ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদা তার নির্দেশ পালন করার মাধ্যমে তার সেবা করা গুরুদেবের বাণী ও বপুর মধ্যে কোনো পার্থক্য নেই তাই তার অনুপস্থিতিতে তার বাণী শিষ্যের পরম পাথে হওয়া উচিত কেউ যদি মনে করে যে কারো নির্দেশ গ্রহণ করার প্রয়োজন তার নেই এমনকি গুরুদেবেরও নির্দেশ গ্রহণ করার প্রয়োজন নেই তাহলে সে ভগবানের চরণে অপরাধী হয় এ ধরনের অপরাধী ব্যক্তি কখনোই ভগবানের কাছে ফিরে যেতে পারে না এটি একান্ত প্রয়োজনীয় যে শাস্ত্রের নির্দেশ অনুসারে সদ্গুরু গ্রহণ করতে হয় শিলজীবগোস্বামী উপদেশ দিয়েছেন বংশানুক্রমিকভাবে সামাজিক প্রথার বশবর্তী হয়ে কুলগুরু গ্রহণ না করতে পারমার্থী জীবনে যথাযথভাবে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরুর অনুসন্ধান করা অবশ্য কর্তব্য শ্রীরূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমার শিক্ষাগুরু হচ্ছেন শ্রীরূপগোস্বামী শ্রী সনাতন গোস্বামী শ্রীরঘুনাথ ভট্টগোস্বামী শ্রীজীব গোস্বামী শ্রী গোপাল ভট্টগোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামী এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার তা সবার পাদপদে কোটি নমস্কার এই ছয়জন হচ্ছেন আমার শিক্ষাগুরু এবং তাই তাদের সেই পাদপদমে আমি আমার অনন্ত কোটি প্রণতি নিবেদন করি তাৎপর্যে যে প্রভুপাল বলেছেন এই ছয় গোস্বামীকে তার শিক্ষাগুরু রূপে স্বীকার করে এই গ্রন্থের তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তাদের আনুগত্য ব্যতীত গৌড়ীয় বৈষ্ণব বলে স্বীকৃতি লাভ করা যায় না ভগবানের ভক্ত ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান তা সবার পাদ পদ্মে সহস্র প্রণাম ভগবানের অসংখ্য ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে শ্রীবাস ঠাকুর হচ্ছেন প্রধান আমি তাদের সকলের পাদপদ্মে আমার সহস্র প্রণতি নিবেদন করি অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার তাঁর পাদপদ্মে কোটি প্রণতি আমার অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের অংশ অবতার আমি তার শ্রী পাদপদ্মে অনন্ত কুটি প্রণতি নিবেদন করি রায় প্রভুর স্বরূপ প্রকাশ তাঁর পাদপন্ধু যাঁর মুই দাস শ্রীমান নিত্যানন্দ রায় হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ আমি তাঁর দ্বারা দীক্ষিত হয়েছি তাই আমি তার শ্রী পাদপদ্মে বন্দনা করি গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি তা সবার চরণে মোর সহস্র প্রণতি ভগবানের অন্তরঙ্গা শক্তিদের পাদপদ্মে আমি শত সহস্র প্রণতি নিবেদন করি যাদের মধ্যে শ্রী গদাধর প্রভু আছেন প্রধান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান পদার পদারবিন্দে অনন্ত প্রণাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান এবং তাই তাঁর শ্রীপাদপদ্যা আমি আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি সাবরণে প্রভুরে করিয়া নমস্কার এই ছয় তেহ জয় করিয়ে বিচার সমস্ত সহ ভগবান শ্রীপাদপদ্যা আমার প্রণতি নিবেদন করি আমি এখন এই ছয় তত্ত্বের বিচারপূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করব তাৎপর্য শিলপ্রভুপাদ ভগবানের বহু শুদ্ধ ভক্ত রয়েছেন যারা হচ্ছেন ভগবানের পার্শ্বদ ভক্ত সহ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় এই সমস্ত ভক্তরূপী ভগবানের প্রকাশ হচ্ছেন ভগবানের নিত্য পরিকর যাঁদের মাধ্যমে পরম তত্ত্বের সমীপবর্তী হওয়া যায় যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ যদিও আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস তবুও তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ তাৎপর্য শিলপ্রভুপাত প্রতিটি জীবই হচ্ছেন পরমেশ্বর ভগবানের সেবক এবং শ্রী গুরুদেবও তার সেবক কিন্তু তবুও শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ এই বিশ্বাসকে হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করলে শিষ্য শ্রীকৃষ্ণ ভক্তির মার্গে অগ্রসর হতে পারেন শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ যিনি স্বয়ং বলরাম সেই শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এবং তিনি হচ্ছেন আদিগুরু তিনি শ্রীকৃষ্ণের লীলায় তাকে সহায়তা করেন এবং তিনি শ্রীকৃষ্ণের নিত্য সেবক প্রতিটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিত্য সেবক তাই শ্রী গুরুদেবও শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবক ছাড়া অন্য কেউ নন গুরুদেবের নিত্যবৃত্তি হচ্ছে শিষ্যদের ভগবত সেবায় শিক্ষা দেওয়ার মাধ্যমে ভগবানের সেবাকে বৃদ্ধি করা গুরুদেব কখনও নিজেকে ভগবান বলে জাহির করেন না পক্ষান্তরে তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন শাস্ত্রে এই বিষয়ে সাবধান করে দিয়ে বলা হয়েছে যে কেউ যেন নিজেকে ভগবান বলে জাহির না করেন কিন্তু গুরুদেব যেহেতু ভগবানের সবচাইতে অনুগত ও বিশ্বস্ত সেবক তাই তাঁকেও শ্রীকৃষ্ণের মতো সম্মান প্রদর্শন করতে হয় গুরুকৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণেন শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন তাৎপর্য শিল্প বলছেন শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের অতি দিন সেবক কিন্তু শিষ্যের কর্তব্য হচ্ছে তাকে সর্বদাই ভগবানের রূপে দর্শন করা আচার্যং মাং বীজানিয়ান কহির্চিৎ ন মর্ত্য বুদ্ধ্যা অসু এত সর্বদেবময় গুরু আচার্যকে আমার থেকে অভিন্ন বলে জানা উচিত এবং কখনো নভাবে তাকে অশ্রদ্ধ করা উচিত না তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাঁর প্রতি ঈশ্বান্বিত হওয়া উচিত নয় কেননা তার মধ্যে সমস্ত দেবতাদের অধিষ্ঠান আছে তাৎপর্য শিল্প শ্লোকে তাৎপর্য বলছেন এই শ্লোকটি শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধের সপ্তদশ অধ্যায়ের সপ্তবিংশতি শ্লোক থেকে উদ্ধৃতি করা হয়েছে উদ্ধব যখন শ্রীকৃষ্ণকে চতুর্বর্ণ ও আশ্রম সম্বন্ধে প্রশ্ন করেছিলেন তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রসঙ্গক্রমে শ্রীকৃষ্ণ এই শ্লোকটি উল্লেখ করেছিলেন সদ্গুরুর তত্ত্বাবধানে ব্রহ্মচারীর কিভাবে আচরণ করা উচিত সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ তাকে বিশেষভাবে উপদেশ দিয়েছিলেন গুরুদেব কখনো তাঁর শিষ্যের সেবা উপভোগ করেন না তিনি ঠিক একজন পিতার মতো পিতার স্নেহপূর্ণ তত্ত্বাবধান ব্যতীত শিশু যেমন বড়ো হতে পারে না ঠিক তেমনি সদ্গুরুর তত্ত্বাবধান ব্যতীত শিষ্য ভগবৎ ভক্তির স্তরে উন্নীত হতে পারে না গুরুদেবকে আচার্য বলেও সম্বোধন করা হয় আচার্য কথাটির অর্থ হচ্ছে পারমার্থী তত্ত্বজ্ঞানের অপ্রাকৃত শিক্ষক মনসংহিতায় দুই একশো চল্লিশে আচার্যের কর্তব্য বিশ্লেষণ করে বলা হয়েছে যে তিনি শিষ্যের দায়িত্বভার গ্রহণ করে সুখাতে সূক্ষ্ম বিচারপূর্বক শিষ্যকে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং এভাবেই তাকে দ্বিতীয় জন্ম দান করেন পারমার্থিক তত্ত্বজ্ঞান অধ্যয়নে শিষ্যকে দীক্ষা দেওয়ার অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন অর্থাৎ যে আনুষ্ঠানিক শিষ্যকে গুরুর নিকটে উপ আনয়ন করে যে গুরুর সন্নিকটে আসতে পারে না সে যজ্ঞপিত প্রাপ্ত হওয়ার যোগ্য নয় তাই সে ক্ষুদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় অথবা বৈশ্যের শরীরে যজ্ঞপৃত গুরুর কাছে দীক্ষা গ্রহণের প্রতীক তা যদি কেবল উচ্চবংশে জন্মগ্রহণ করার জন্য ধারণ করা হয়ে থাকে তাহলে তার কোনো মূল্য নেই সদগুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে দীক্ষাদান করা এবং এই সংস্কার বা পবিত্রীকরণের অনুষ্ঠান সম্পন্ন হলে গুরুদেব শিষ্যকে বৈদিক তত্ত্বজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করেন শুদ্রকূলোদ্ভূত মানুষও সদ্গুরুর কাছে দীক্ষিত হওয়ার ফলে ব্রাহ্মণ্যত্ব লাভ করতে পারে কারণ উপযুক্ত শিষ্যকে ব্রাহ্মণত্ব দান করার অধিকার সদগুরুর রয়েছে বায়ুপুরাণে বর্ণনা করা হয়েছে যে আচার্য হচ্ছেন তিনি যিনি সমস্ত বৈদিক শাস্ত্রের তাৎপর্য সম্বন্ধে অবগত যিনি বেদের উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারেন যিনি সমস্ত বিধিনিষেধ পালন করেন এবং শিষ্যকে সেই অনুসারে আচরণ করতে শিক্ষা দেন অহিতুকী করুণার প্রভাবেই কেবল পরমেশ্বর ভগবান গুরুরূপের নিজেকে প্রকাশ করেন তাই আচার্যের আচরণ ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমভক্তি ব্যতীত অন্য কোনো কার্যকলাপ দেখা যায় না তিনি হচ্ছেন সেবক ভগবান ভগবানের আশ্রয় বিগ্রহ নামক এই ধরনের ঐকান্তিক ভক্তের আশ্রয় গ্রহণ করা আবশ্যক কেউ যদি ভগবানের সেবা না করে নিজেকে আচার্য বলে জাহির করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে যে সে অপরাধী এবং তার আচার্য হওয়ার যোগ্যতা নেই সদ্গুরু সর্বদাই অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত থাকেন এই লক্ষণগুলির মাধ্যমে তাকে ভগবানের প্রকাশ রূপে এবং শ্রী নিত্যানন্দ প্রভুর যথার্থ রূপে জানা যায় এই ধরনের গুরুদেবকে বলা হয় আচার্য দেব ঈর্ষার বশবর্তী হয়ে এবং ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনে বাধাপ্রাপ্ত হয়ে বিশাসক্ত মানুষেরা আচার্যের সমালোচনা করে কিন্তু প্রকৃতপক্ষে যথার্থ আচার্য পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন এবং তাই এই ধরনের আচার্যকে ঈর্ষা করা মানে স্বয়ং ভগবানকে ঈর্ষা করা তার ফলে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে বিঘ্ন ঘটবে পূর্বেই উল্লেখ করা হয়েছে যে শিষ্যের কর্তব্য হচ্ছে আচার্যকে শ্রীকৃষ্ণের প্রকাশ বলে জেনে সর্বদা তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া কিন্তু সেই সঙ্গে এটিও সর্বদা মনে রাখা উচিত যে গুরু বা আচার্য কখনও শ্রীকৃষ্ণের লীলাবিলাসের অনুকরণ করেন না ভণ্ডগুরা নিজেদের সর্বতভাবে কৃষ্ণ বলে জাহির করে শিষ্যদের প্রতারণা করে কিন্তু এই ধরনের নির্বিশেষবাদীরা কেবল তাদের শিষ্যদেরকে বিপথে পরিচালিত করতে পারে কেননা চরমে তাদের লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া ভক্তিমার্গে এই ধরনের মনোভাব কোনো স্থান নেই বৈদিক দর্শনের প্রকৃত সিদ্ধান্ত হচ্ছে অচিন্ত ভেলাভেদ তত্ত্ব যা প্রতিপন্ন করে যে সব কিছুই যুগপথভাবে ভগবানের থেকে ভিন্ন ও অভিন্ন শ্রী রঘুনাথ দাস গোস্বামী বলেছেন যে সেটি হচ্ছে আদর্শ গুরুর প্রকৃত স্থিতি এবং শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবকে মুকুন্দের বা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত তার অন্তরঙ্গ সেবক রূপে দর্শন করা জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে দুইশো তেরোতে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন শুদ্ধভক্ত যে গুরুদেব ও মহাদেবকে পরমেশ্বর ভগবান থেকে অভিনরূপে দর্শন করেন তার কারণ হচ্ছে তারা ভগবানের অতি প্রিয় কিন্তু এমন নয় যে তারা সর্বতোভাবে ভগবানের সঙ্গে এক ছিল দাস গোস্বামী ও জীব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রমুখ আচার্যরা পরবর্তীকালে এই একই তত্ত্ব প্রতিপন করে গেছেন গুরুদেবের বন্দনায় শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে স্বীকার করা হয়েছে কারণ তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত সেবক গৌড়ীয় বৈষ্ণবেরা তাই পরমেশ্বর ভগবানের সেবক রূপে গুরুদেবের আরাধনা করেন ভক্তিমূলক সমস্ত প্রাচীন শাস্ত্রে এবং শিল নরতম দাস ঠাকুর শিলভক্ত ঠাকুর প্রমুখ বৈষম্য আচার্য বৃন্দের রচিত গীতি গুরুদেবকে সর্বদা শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ পরিকর অথবা শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে সাতচল্লিশ নম্বর শ্লোক শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই শিক্ষা গুরুকে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে শ্রীকৃষ্ণ নিজেকে অন্তর্জামী পরমাত্মা রূপে ও শ্রেষ্ঠ ভক্ত রূপে প্রকাশ করেন তাৎপর্য শ্রীলপ্রভুপাদ বলছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন যে শিক্ষাগুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি শিক্ষাগুরু রূপে শ্রীকৃষ্ণ আমাদের অন্তরে ও বাইরে শিক্ষা দেন অন্তর থেকে তিনি আমাদের নিত্য সহচর রূপে শিক্ষা দেন এবং বাহিরে শিক্ষাগুরু রূপে ভগবৎ গীতার জ্ঞান দান করেন দুই রকমের শিক্ষাগুরু রয়েছেন মুক্ত পুরুষ যিনি সর্বতভাবে ভগবানের সেবায় মগ্ন এবং দ্বিতীয় যিনি যথাযথ নির্দেশ প্রদান করার মাধ্যমে শিষ্যের হৃদয়ে কৃষ্ণ ভাবনা জাগরিত করেন এভাবেই ভগবৎ ভক্তির বিজ্ঞান সম্বন্ধীয় শিক্ষাকে আধ্যাত্মিকগত ও বস্তুগত এই দুই ভাগে ভাগ করা যায় অর্থাৎ তার চিনিময় অনুভূতি ও ইন্দ্রিয় চেতনা উভয়ের মাধ্যমেই উপলব্ধি করা যায় যথার্থ আচার্য বলতে তাকেই বুঝায় যিনি শ্রীকৃষ্ণকে প্রদান করেন এবং শিষ্যকে পূর্ণ জ্ঞান দান করে ভগবৎ সেবায় যুক্ত করেন কেউ যখন কৃষ্ণ তত্ত্বব্যতা গুরুদেবের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে যথার্থভাবে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সেবায় নিযুক্ত হন তখন ব্যবহারিকভাবে তাঁর ভগবৎ ভক্তি শুরু হয় ভগবৎ ভক্তির এই পন্থাকে বলা হয় অভিধেয় অর্থাৎ কর্তব্যস্বরূপ যে কার্য সম্পাদিত হয় আমাদের একমাত্র আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং যিনি আমাদের শিক্ষা দেন কীভাবে সেই ভগবানের সমীপর্তী হওয়া যায় তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের মূর্ত প্রকাশ শ্রী গুরুদেব আশ্রয়দাতা পরমেশ্বর ভগবানের সঙ্গে শিক্ষাগুরু ও দীক্ষাগুরুর কোনো রকম পার্থক্য নেই কেউ যদি মূর্খের মতো তাদের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করে তাহলে তা ভগবত ভক্তির মার্গে অপরাধজনক শ্রী সনাতন গোস্বামী হচ্ছেন আদর্শ গুরু কেননা তিনি বদ্ধজীবকে মদন মোহনজির শ্রীপাদপদের আশ্রয় দান করেন পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক বিস্মৃত হবার ফলে কেউ হয়তো বৃন্দাবনের যথার্থ রূপ দর্শন করতে অসমর্থ হতে পারে কিন্তু শিল সনাতন গোস্বামীর কৃপায় সে বৃন্দাবনে বসবাস করে প্রভৃত সুকৃতি অর্জন করার সুযোগ লাভ করতে পারে অর্জুনকে ভগবদ্গীতার শিক্ষাদান করে শ্রী গোবিন্দজি ঠিক শিক্ষাগুরু মতে আচরণ করেছেন তিনি হচ্ছেন আদিগুরু কেননা তিনি আমাদের শিক্ষা দেন এবং তাকে সেবা করার সুযোগ দেন দীক্ষাগুরু হচ্ছেন শ্রী মদন বিগ্রহের মূর্ত প্রকাশ আর শিক্ষাগুরু শ্রী গোবিন্দদেব বিগ্রহের মূর্ত প্রকাশ এই দুটি বিগ্রহ আজও বৃন্দাবনে পূজিত হচ্ছেন শ্রী গোপীনাথজি হচ্ছেন পারমার্থিক উপলব্ধির

আচার্য চৈত্য বপুষা স্বতিং ব্যক্তি অনুবাদ হে ভগবান পরমার্থ বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ুপ্রাপ্ত হয়েও আপনার কাছে তাঁদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ হন না কারণ আপনি দেহধারী জীবদের সমস্ত অশুভ বিদূরিত করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করে আচার্য রূপে ও অন্তরে রূপে নিজেকে প্রকাশ করেন তাৎপর্য শিলপ্রভাদের দ্বারা এই শ্লোকটি শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধের অন্ত্রিশ অধ্যায় ছয় নম্বর শ্লোক থেকে উদ্ধৃতি করা হয়েছে যোগ সম্বন্ধে শ্রীকৃষ্ণের কাছ থেকে সমস্ত প্রয়োজনীয় নির্দেশ প্রাপ্ত হওয়ার পর উদ্ধব এই উক্তিটি করেছেন অনপঞ্চাশ নম্বর শ্লোক তেসাং সততযুক্ত ভজতাং প্রীতিপূর্বক দাদামি বুদ্ধিযুগম তং ইয়ে ন মাং উপজান্তিতে অনুবাদ যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজনা করে আমি তাদের যথার্থ বুদ্ধিমত্তা দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে তাৎপর্য প্রভুপাদের দ্বারা শ্রীমদ্ভগবৎ গীতায় দশম অধ্যায়ের দশম শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কিভাবে গোবিন্দ দেব তার যথার্থ ভক্তকে শিক্ষা দান করেন ভগবান এখানে ঘোষণা করেছেন যে তারা নিরন্তর তার প্রেমময়ী সেবায় যুক্ত তাদের তিনি ভগবত তত্ত্বজ্ঞানের আলোকের দ্বারা তাঁর প্রতি অনুরাগ প্রদান করেন এই দিব্য চেতনার বিকাশের ফলে ভক্ত দাসত্বে পরিণত হয় এবং এভাবেই তিনি তার নিত্য অপ্রাকৃত রস আস্বাদন করেন এই চেতনার উন্মেষ তাদের তাদেরই হয় যারা ভগবত ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে দৃঢ় বিশ্বাস অর্জন করেছেন তারা জানেন যে পরমতত্ত্ব হচ্ছেন চিদানন্দময় সর্বশক্তিমান পরম পুরুষ তিনি এক ও অদ্বিতীয় এবং অপ্রাকৃত ইন্দ্রিয় সমন্বিত তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং সর্বকারণের পরম কারণ এ ধরনের শুদ্ধ ভক্তরা সর্বদাই কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভগবানের সঙ্গে তাদের অনুভূতি লব্ধ ভাবের আদান প্রদান করেন ঠিক যেমন জড় বৈজ্ঞানিকরা তাদের দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক গবেষণার ফলাফল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে কৃষ্ণ সম্বন্ধে এই সমস্ত ভাবের বিনিময়ে ভগবানকে আনন্দ দান করে এবং তার ফলে তিনি সেই সমস্ত ভক্তদের কৃপাপূর্বক আনুকূল্য প্রদান করে তাদের কৃষ্ণ ভাবনার আলোকে উদ্ভাসিত করেন পঞ্চাশ শ্লোক নম্বর পঞ্চাশ যথা ব্রহ্মণে ভগবান স্বয়ং উপাদিসুভাবিত অনুবাদ পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মাকে উপদেশ দান করে তাকে অনুভব করিয়েছিলেন তাৎপর্য ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে এই এখানে ইংরাজি একটি শব্দ প্রভুপাত বলছেন গড হেল্প দুজ হু হেল্প দেমসেলভ এই ইংরাজি প্রবাদ বাক্যটি পারমার্থিক বিষয়েও প্রযোজ্য অন্তর থেকে ভগবানের গুরুরূপে সাহায্য করার বহু নির্দেশ শাস্ত্রে রয়েছে গুরুরূপে তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মাকে উপদেশ দান করেছিলেন ব্রহ্মার যখন জন্ম হয় তখন তিনি জানতেন না কিভাবে তার সৃজনী শক্তিকে সৃষ্টিকার্যে নিয়োগ করবেন আদিতে কেবল শব্দ ছিল সেই শব্দ তপকথাটি স্পন্দিত করছিল যার অর্থ হচ্ছে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভের জন্য তপশ্চর্যা করা তত্ত্বজ্ঞান লাভের জন্য ইন্দ্রিয় সুখের চেষ্টা থেকে বিরত হয়ে সব রকমের অসুবিধা স্বীকার করতে হয় তাকেই বলা হয় তপস্যা ইন্দ্রিয় উপভোগকারীরা কখনই ভগবান ভক্তি ও তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করতে পারে না তাই ব্রহ্মা যখন তপশ দ্বারা শ্রীকৃষ্ণের কাছে দীক্ষিত হয়েছিলেন তখন তিনি তপশর্যা শুরু করেছিলেন এবং ভগবানের কৃপায় দিব্যজ্ঞান লাভ করার মাধ্যমে চিন্ময় জগৎ বৈকুণ্ঠ লোক দর্শন করতে পেরেছিলেন আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা রেডিও টেলিভিশন কম্পিউটার প্রভৃতি আবিষ্কার করার মাধ্যমে জাগতিক সব কিছুর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে কিন্তু তপশ্চর্যার মাধ্যমে মানবজাতির জাতির আদি পিতা ব্রহ্মা যে দিব্যজ্ঞান আয়ত্ত করেছিলেন তা ছিল আরও সূক্ষ্ম এমন একদিন সময় আসবে যখন জড় জানতে পারবে কীভাবে আমরা বৈকুণ্ঠ জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি ব্রহ্মা পরমেশ্বর ভগবানের শক্তি সম্বন্ধে জানতে অনিসন্দি হয়েছিলেন এবং ভগবান তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন পরবর্তী ছয়টি শ্লোকে পরমগুরুরূপে পরমেশ্বর ভগবানের দেওয়া এই জ্ঞান শ্রীমদ্ভাগবতে দ্বিতীয় অধ্যায়ে নবম দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায় একত্রিশ থেকে ছত্রিশ শ্লোকে উল্লেখ করা হয়েছে হরে কৃষ্ণ তো এইখানে আমরা সমাপ্ত করছি অসংখ্য ধন্যবাদ সবাই একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অসংখ্য ধন্যবাদ যেসব ভক্তবৃন্দু অংশগ্রহণ করলেন এই চৈতন্য চরিতাম্বিত অধ্যয়নে শ্রবণ করতে তো আগামীকাল আবার আমরা অক্ষয় তৃতীয়া উৎসব উপলক্ষে আমরা সকালে প্রাতকালে যে বন্দনা করে থাকি সেটি অবশ্যই হবে এবং আপনাদের অনুরোধ করবো অক্ষয় বেশি করে জপ করতে এবং গ্রন্থ অধ্যয়ন শ্রবণ আর যখন আমরা শ্রবণ করবো সাড়ে বারোটায় তখন চৈতন্য শুনবেন এবং টাইম করে নিতে পারেন যদি কেউ এক লক্ষ জব করে তাহলে খুব মঙ্গলপ্রদ হবে সকালে ঘুম থেকে উঠে স্নান আদি করে ভোরবেলা আপনারা জব করতে পারেন মঙ্গলা আরতি করেই জব শুরু করতে পারেন পাঁচটা থেকে সাতটা যদি আমরা মঙ্গলাচরণ করবো তার মাঝখানে একটু আধা ঘন্টা বন্ধ রাখবেন তারপরে আবার সে আধা ঘন্টাকে পূর্ণ করে নেবেন সাড়ে সাতটা আটটার মধ্যে একশোলো জব করুন তারপরে দশটা থেকে বারোটায় আর এক সুলো জপ করতে পারেন তারপরে সাড়ে বারোটা থেকে এখানে চৈতন্য চৈতন্যিত অধ্যয়নে শ্রবণ করতে পারবেন তারপরে আবার প্রসাদ পান এবং প্রসাদ পেয়ে আপনারা জপ করতে পারেন দুটা থেকে চারটা তারপরে আবার এক ঘন্টা বন্ধ করে বা সন্ধ্যা আরতি করে আবার সাতটা থেকে নটা এরকম এক লক্ষ জব যদি করতে পারেন তাহলে অক্ষয় থাকবে সব কিছু অক্ষয় তৃতীয়াতে যে কিছু পারমার্থিক কার্যক্রম অক্ষয় থাকবে ভগবানের ভক্তি লাভ হবে গুরুদেব সন্তুষ্ট হবেন যদি আপনারা সুযোগ থাকে এটি চেষ্টা করতে অনুরোধ করছি এবং ভক্ত সঙ্গ এরকম অনলাইনের মধ্যে করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे वञ्चाकल पश्च कृपा सिन्धु भच पतिदानङ पू वैष्णव नमन आम उच्चारण भुल त्रुटि मर्जन गर्बे जिम् मतृभाषाङ्ला नै हारिब